করতে হয়েছে আজকে নিঃশ্বাস ফেলতে পাচ্ছি আজকে অক্সিজেন পাচ্ছি এই ভারতীয় জনতা পার্টি দলে এসে আজকে এখানকার মানুষ জানে আজকে বলে নাকি উন্নয়ন রাস্তায় দাঁড়িয়ে আছে চারিদিকে উন্নয়ন করেছে আজকে অনেক লড়াই আন্দোলনের মধ্যে দিয়ে এই রাস্তাটা আর বাঁধকে এই রাস্তায় দুটো রাস্তা হয়েছিল তার কৃতিত্ব ডানকুনি পুরসভার নয় এখানকার মানুষ জানে দেবাশিস মুখার্জির কিন্তু বাদ বাকি দুনিয়ার রাস্তা পড়ে গেছে একটা রাস্তা তো ইট ফেলেনি আজকে এই জন্যে পুরসভার বিরুদ্ধে আমার লড়াই ছিল যে তারা বৈষম্য করেছে আজকে হিমনগরের মানুষ হাজার হাজার মানুষ থাকে আজকে এখানে এই রাস্তা তৈরি হয় না আর চাকন্দির অলি গলিতে রাস্তা তৈরি হয় এটা কি ধরনের বৈষম্য আজকে হাসিনা সত্যমকে জবাব দিয়ে যেতে হবে আজকে হাসিনা সত্যমকে জবাব দিয়ে যেতে হবে আজকে জয় শ্রীরাম ধরে দিলে পুলিশ তারা করে হিমনগরের লোককে পাড়ার মধ্যে ঢুকিয়ে দেয় অঞ্চল বস্তিতে চোর গলায় আদর দিয়ে মানুষের ঘুম ভাঙিয়ে দেয় তখন কোথায় থাকে আজকে বাংলার পুলিশ এর জবাব আজকে মানুষকে দিতে হবে আগামী দিনে ভোটের মাসে আজকে আবার বলতে বলতে দ্বিধা নেই বলতে দ্বিধা নেই এই এলাকার মানুষ একটা কলস যাত্রা করে প্রতিবারে হাজার হাজার মানুষ যায় সেই যাত্রা নিয়ে অনেক টালবাহানা দেখা যায় আজকে আমরা যখন কয়েকদিন আগে 26শে জানুয়ারি ভারত মাতার পুজো করব বলে ডালকুনি থানায় অনুমতির জন্য গেছিলাম আমাদের ওই দুর্গাপুর চৌমাথায় ভারত মাতার পুজো করতে দেওয়া হয়নি আমরা পারতাম যে জোর করে লড়াই করে ওখানে পুজো করতে কিন্তু আমরা হিংসার রাজনীতিতে বিশ্বাসী নই তাই ওই পুজোকে ওখান থেকে সরিয়ে নিয়ে এসে আমার হাউসিং এর মোড়ে করেছিলাম ভারত মাতার পুজো তার কারণ আমরা চাই আসল সত্যটা আপনাদের বলবো আজকে ভারত মাতার পুজো দুর্গাপুর রোড চৌমাথায় করতে দেওয়া হয়নি কিন্তু এই দুর্গাপুর রোড চৌমাথায় এমপিএসএ এমএলএসএ পুলিশ দাঁড়িয়ে নবী দিবসের পুজো কাজ হয় আজকে নবী দিবস পালন করতে পারে আর আজকে হিন্দু প্রধান রাজ্য সেখানে হিন্দুদের একটা পুজো ভারত মাতার পুজো দিতে করতে যারা বাধা দেয় তাদের আর একটিও ভোট দেবেন না আজকে আমাদের যদি মর্যাদা অক্ষুণ্ণ রাখতে হয় আগামী দিনে ঝাঁকে ঝাঁকে দল বেঁধে মানুষকে একটাই সিম্বলে ভোট দিতে হবে একটাই ফুল তার নাম পদ্মফুল